প্রবাসীদের জানমাল সম্পত্তি রক্ষা ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সরকারের প্রতি আরও বেশি সহযোগিতা কামনা করেছেন যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকার সভাপতি ও আওয়ামী লীগ নেতা বদরুল খান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এটা দেশ পেয়েছি। একদল প্রবাসী হিসাবে সরকারের কাছে আকুল আবেদন জানাই, প্রবাসী লইলগি রেমিটেন্স যোদ্ধা যাদের নেতৃত্বে বাংলাদেশের রেমিটেন্স আজকে বিলিয়নস অফ বিলিয়নস দাঁড়িয়েছে, ইটার মালিক হইল একমাত্র প্রবাসীরা। কিন্তু দেশে গেলে তাদের জানমাল এবং তাদের পরিবারবর্গ যেন হেফাজতে থাকে, সেই দিক দিয়ে যেন সরকার লক্ষ্য রাখে। লন্ডনে সফররত বদরুল খান আমেরিকার সাথে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবিও জানান। অ্যাসোসিয়েশন নিউ ইয়র্কের প্রেসিডেন্ট হিসাবে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন অতি তাড়াতাড়ি অতি সত্বর নিউ ইয়র্ক টু বাংলাদেশ ফ্লাইটটা যেন চালু করা হয়। বদরুল খান তার নিজ এলাকা বিয়ানীবাজারে আশানুরূপ উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালনে জনপ্রতিনিধির প্রতিও আহ্বান জানান। বাজারের রাস্তাঘাট এবং সামাজিক উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে যেন স্থানীয় প্রতিনিধিরা আরেকজোড়া দৃষ্টি আকর্ষণ করেন, একজন প্রবাসী হিসাবে সেই আশা উনাদের কাছে আমাদের দাবি জানাচ্ছি। চৌধুরী মুরাদ, 52 বাংলা টিভি, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।